গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি সন্ধ্যে থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে সরি সরি সন্ধ্যে নয়, রাত 8:20 হয়ে গেছে। এই দেখো, তোমরা দেখো 8:20 হয়ে গেছে। আর আজকে সারাদিন টাইম পাইনি একটু ব্লগটা মানে স্টার্ট করার, আর এখন টাইম পেলাম একটু, তাই আজকে নাইট থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমার শুরু থেকে হাসিটা তোমরা যেহেতু দেখতে পাচ্ছ, কেন বলো তো? কারণ আজকে আমার বাবা আসছে, এখনো ট্রেনে আছে, ফোন করেছিল, তো একটু গাড়ি পেতে লেট হয়ে গেছে আর কি, তো সেই কারণে একটু দেরি হচ্ছে। আর দেখো ও রেডি হচ্ছে, স্টেশনে আনতে চলে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। আর আমার মেয়ের তো খুব খুশি, সারাদিন ধরে কখন আসবে মা, কখন আসবে দাদা। ও মানে আমার বাবাকে দাদু বলে না, দাদা বলে, তো ও আর ও ফ্রেন্ড দুজনেই খুব খুশি। আর আমার রান্না বলতে ভাত হয়ে গেছে, খালি চিকেনটা হবে, চিকেনের জন্য সমস্ত কিছু আমি রেডি করে রেখেছি। বাবা এলে আমাকে রান্নাটা বসিয়ে দেবো আর কি, তাড়াতাড়ি করে গরম গরম, নাহলে এখন করে রাখলে তরকারিটা ঠান্ডা হয়ে যেতে পারে, সেই কারণে একটু দেরি করেই করবো। চলো বাবা আসুক, তারপর আমি পরের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখন 9:00 আর ও যাচ্ছে বাবাকে নিয়ে আসতে, রেডি হয়ে গেছে। তখন তো দেখছিলেই রেডি হচ্ছিল, কিন্তু তখন বাবা একটু দূরে ছিল বলে ও তখন বেরিয়ে যায় না, এখন যাচ্ছে। এই যে দেখো যাচ্ছে, বাবা ফোন করেছিল, কাছাকাছি এসে গেছে, তাই ও বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। আর এই যে দেখো ওরা দুজন কত সুন্দর খেলছে, তো ওরা খেলো। আর এই দেখো আমি চিকেনের জন্য সব রেডি করে নিয়েছি এখানে, এই যে এখানে পেঁয়াজ কুচানো আছে, টমেটো, এটা আদা বাটা, এটা রসুন বাটা, আর এটা এখানে ওই এগুলো পেস্ট করেছিলাম, তার জলটা এখানে রয়েছে। আর চিকেনটা ওরা আসার সময় নিয়ে আসবে, তাই আমি এখন দেখালাম না, আর এখন আনা হয়নি সেই কারণে। আর আমি দেখো এখানে সিরিয়াল দেখছি, ভাতটা আমার হয়ে গেছে, সিরিয়াল দেখছি, ভাত হয়ে গেছে। আর এই দেখো এখানে ডাল, ও দুপুরবেলা ডাল, এটা গরম করবো একটু। আর একটু এখানে শাক ভাজা আছে, আর ওই যে এখনো যাচ্ছে। চলো বাবা আসুক, তারপর আবার পরে কথা বলছি। বন্ধুরা এই যে বাবা এসে গেছে, দেখো ওদের কত খুশি, ওরা ছুটে ছুটে বাইরে যাচ্ছে বাবাকে আনতে। এই যে আসছে বাবা, তোমরা তো জানোই এটা বাবা, আগের বারে গেছিলাম বাপের বাড়ি। চলো আবার পরে কথা বলছি। এই দেখো এরা কি করছে, তখন তো বাবা এলো দেখলে, তখন আর ক্যামেরাটা অফ করে দিলাম, কারণ হুট করে ক্যামেরা চালু করে কথা বলা সম্ভব নয়। তাই এরা দেখো কি করছে দুজনে, কি হচ্ছে রে, এটা মেহেন্দি। আর দেখো বাইরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, টিফিন করছে, রাত 9:30-9:30 সময় কেক আর মোয়া। আর এখানে এই যে চিকেন হচ্ছে, ওই যে আলু ভাজা আছে, এই যে মশলা আছে, আর এইখানে মেয়েদের জন্য হচ্ছে প্রেসারে। ওরা খাক, আবার পরে কথা বলছি।
আমাদের রান্না শেষ হয়ে গেছে, তোমরা দেখতে পেলেই। সবকিছু আগে আমি করে রেখেছিলাম, লাস্টে খালি চিকেনটা করলাম, করতে করতে 10:30 বেজে গেছে। আর দেখো চিকেনের কালারটা কত সুন্দর এসেছে তোমাদের একবার দেখায়। এই দেখো এর মধ্যে আছে ভাত, আর এইখানে রয়েছে বেগুন ভাজা আছে, আর এখানে এটা মেয়ের জন্য লঙ্কা ছাড়া, ওটা ওর জন্য আর ওর বন্ধুর জন্য করেছিলাম। আর এইখানে এই যে আমাদের চিকেনটা আর ভেতরে ডালটা রাখা আছে, ওটা বাবাকে খাওয়ার সময় দেবো গরম করে। আর দেখো কালারটা দেখো কত সুন্দর, এত সুন্দর কালারটা এসছে না। তোমাদেরকে একটা লজ্জার বিষয় জানাচ্ছি, যে কালকে যে আমি ব্লগটা মানে স্টার্ট করেছিলাম সন্ধ্যের সময়, সন্ধ্যে মানে কি 8:30 দিকে যে ব্লগটা স্টার্ট করেছিলাম, সেটা মানে কালকে আমি শেষ করতে পারিনি, সেটা আজ পর্যন্ত টেনে নিয়ে এসেছি। কারণ কালকে খাওয়া দাওয়া করে ওঠার পর অনেকই রাত্রি হয়ে গেছিলো, সেই জন্য কিছু আর শেয়ার করিনি তোমাদের সাথে। আর আজকে সারাদিনও টাইম পাইনি, আর এখন দেখো এই যে রুটি হচ্ছে, আমি করছিলাম, আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি তাই ও এখন রুটিটা শেখছে। এই যে এতগুলো হয়েছে আর দুটো মতো আছে, আর আমার মেয়ে এই যে ও খেলা করছে, ঠান্ডা লেগেছে একটু, সর্দি সর্দি মতো হয়েছে, ও খেলা করছে স্টাডি টেবিলটা নিয়ে, পড়ার স্টাডি টেবিলটা নিয়ে এসব খেলা করছে। কি রে এইগুলো, এই কি সুন্দর বানিয়েছে, কি সুন্দর বানিয়েছে, আটার আটার ওই কি বলে ওই আটা মেখেছিলাম রুটির জন্য সেইটা দিয়ে। সন্দেশ আমরা তো জীবনে একটাই বাড়ি বানাতে পারি, প্রত্যেক বছর বানিয়ে অনেকের স্বপ্ন পূরণ করছে। একদম তাই, সবার সাথে পরামর্শ নেওয়ার থেকে আগে এক্সপার্টের থেকে পরামর্শ নেওয়া অনেক ভালো। জোরে কথা বল, কেউ কি শুনতে পাচ্ছে? তো খেলুক, চলো আমি রান্নাটা করি। তো বন্ধুরা এখন 8:30 বাজে, হ্যাঁ পুরো 8:30 বাজে, আর আমার রান্না বান্না সব হয়ে গেছে। রাত্রিরে ডিনারে কি কি হবে সব তোমাদের বলেও ছিলাম, চলো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি রান্না হলো। এই যে দেখো এখানে এই যে রুটি হয়েছে, আর এখানে হয়েছে ওই যে ডিমের কষা হয়েছে, এই দুটো বাবার জন্য মানে বাবার একটা আর বিকাশের জন্য একটা ডিম এই ঝোলের মধ্যে দিয়েছি, আর আমি আর আমার মেয়ে সেদ্ধ খাও বলে সেদ্ধ রেখেছি। আর এখানে এই এক বাটি দুপুরবেলার ডাল ছিল ওটা রেখেছি, ওটা রুটি দিয়ে খাওয়াবে। আর এখানে ভাত আছে, যে ভাত খাই খাবে, এখানে ভাত রেখেছি। আর এই যে আমার মেয়ে আর আমি সেদ্ধ খাবো বলে সেদ্ধ রেখেছি, এই দিয়ে আমাদের আজকে রাত্রিরে ডিনার হবে। আর এই দেখো আমার মেয়ে ও খাবার দেখছিল, অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছিলো মা আজকে কি খাওয়াবে রাত্রিরে, তো ওকে ও দেখে নিল, কারণ আজকে কি বলতো একটু হালকা সালকা দিয়ে সারলাম।
দিকটা একটু হালকা খাবারের উপর দিয়ে কেন ছাড়লাম বলো তো, আজকে আমাদের দুপুরে খাবার খেতে একটু দেরি হয়ে গেছে আর কি, যেহেতু মেয়ের স্কুল এখন পুরো হপ্তাহতে রোজই হচ্ছে, তোকে নিয়ে আসতে দেরি হয়ে যায়, আর ও না এলে বাবা তো খাচ্ছিল না যে ও আসুক তারপরে খাবো, তো ওকে নিয়ে আসার পর সবাই খেতে খেতে একটু দেরি হয়ে গেছে আর কি, সেই কারণে একটু হালকা সালকা মানে রাত্রে ডিনারটা হলো। তো চলো আজকের ভিডিও আর বেশি বড় করছি না, আর আমার পরিবারে মানে আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর আমার পাশে তোমরা থেকো একটু সাপোর্ট করো, তাহলে হয়তো আমি পরবর্তী সময়ে আরও তোমাদের কাছে কোনো স্পেশাল ব্লগ আনার চেষ্টা করব, ঠিক আছে। আর আমার চ্যানেলে তোমরা নতুন যারা তাদেরকে তো বলেই দিলাম, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করো। আর আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।